মানবীয় চিত্তবৃত্তির সামগ্রিক অভিব্যক্তিকে নফস বলে। খোলাসা করে বললে নফস হচ্ছে মানুষের যাবতীয় আচার আচরণের মূল কেন্দ্রবিন্দু তথা যে বস্তুর সাহায্যে মানুষ তার যাবতীয় কর্মসমূহের প্রকাশ ঘটায়। শ্রবণ দর্শন সহ ইত্যাদি ইন্দ্রিয় সমূহ এবং বুদ্ধি স্মরণশক্তি ইত্যাদির যে গুণাগুণ প্রকাশ পায় তা নফসেরই এক একটি প্রকাশ বা অভিব্যক্তি। শুদ্ধিকর্মের পর্যায় অনুসারে নফসকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়। যদিও প্রধানত নফস হচ্ছে তিন প্রকার, যথা নফসে আম্মারা, নফসে লাও আমা এবং নফসে মতমায়েন্না। অর্থাৎ নফসে আম্মারা হচ্ছে অশুদ্ধ বা কলুষিত নফস, নফসে লাও আমা হচ্ছে শুদ্ধিকর্মে ব্যস্ত যে নফস সেটা, আর নফসে মতমায়েন্না হচ্ছে যে নফস পরিশুদ্ধ হয়ে গেছে। এখন নফসে আম্মারা বলতে প্রকৃত অর্থে যদি কোনো ব্যক্তি আপন বুদ্ধিমতো চলে সেই হচ্ছে নফসে আম্মারার অধিকারী। এই নফস হচ্ছে কলুষিত নফস। এই নফসের অধিকারী তথা নফসে আম্মারার অধিকারী ব্যক্তি প্রকৃত অর্থে প্রভুর দাসত্ব করে না, সে তার আপন বুদ্ধিমতোই চলে থাকে। নফসে লাও আমা ব্যক্তি প্রকৃত অর্থে গুরুর নির্দেশিত পথে আত্মদর্শনের চেষ্টায় রত রয়েছে। যদি কোনো ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির বা কামেল গুরুর নির্দেশিত পথে আপন শুদ্ধিকর্মের চেষ্টায় রত থাকে, সেই সাধকের নফসকেই প্রকৃত অর্থে নফসে লাও আমা বলা হয়। এই নফসে লাও আমার অধিকারী ব্যক্তিগণকেই মহাগ্রন্থ কোরআনে আমানো হিসেবে সম্বোধন করা হয়েছে। পরিশেষে একজন ব্যক্তির নফস যখন শুদ্ধ হয়ে যায় তখনই সেই নফসকে নফসে মতমায়েন্না বলা হয়, আর এই নফসে মতমায়েন্নার অধিকারী ব্যক্তিগণকেই মহাগ্রন্থ কোরআনে মুমিন বলে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই মুমিনগণ সত্য দ্রষ্টা এবং কামেল ব্যক্তিত্ব। এদের নফসকেই নফসে মতমায়েন্না বলা হয়। পরিশেষে চতুর্থ এবং শেষ পর্যায়ে নফস হচ্ছে নফসে ওয়াহেদ। এই নফসে ওয়াহেদের অধিকারী ব্যক্তিগণ সদাসর্বদাই প্রভুর সাথে স্মরণ সংযোগে ব্যস্ত আছেন। তারা কোনো বাহ্যিক ইবাদত বা ধর্মকর্মের সাথে সম্পৃক্ত নন বা বাহ্যিক কোনো ইবাদতের পর্যায়ে তারা পড়েন না। তারা প্রকৃত অর্থে ইবাদতের ঊর্ধ্বে উঠে যান। ইবাদতের ঊর্ধ্বে উঠে গিয়ে নফসে ওয়াহেদের অধিকারীগণ সর্বদাই প্রভুর সংযোগে, প্রভুর সাথে তার জাতের সাথে মিশে গিয়ে নফসে ওয়াহেদের অধিকারীগণ নফসের ঊর্ধ্বে উঠে যান। তখন তাদের নফসের উপরে তাদের রুহের আধিপত্য চলে, আর এই নফসের উপর তাদের রুহের আধিপত্য চলে কারণ তাদের রুহের উপরে নূরে মোহাম্মদীর বিশেষ অবতরণ ঘটে থাকে। তাই তো হাদিসে বলা হয়েছে যে চিনেছে তার নফসকে সে চিনেছে তার প্রভুকে। প্রকৃত অর্থ মানুষকে তার নফসকে চিনতে হবে। এই নফসকে চিনতে পারলেই চেনা যাবে মহান প্রভুকে। নফসকে চেনা ছাড়া মহান প্রভুকে চেনার আর দ্বিতীয় কোনো পথ নাই। প্রত্যেকেরই উচিত তার নিজের এই দুর্লভ মানব জন্মকে সার্থক করার জন্য স্বীয় নফসকে চিনের মাধ্যমে প্রভুকে দর্শন করে দুনিয়ার এই মায়াময় জগৎ থেকে চিরবিদায় লাভ করে অমর হয়ে যাওয়া।